কই মা নাতো নাতো মানে আমি স্পষ্ট শুনলাম তুমি সাপ সাপ বলে চিৎকার করছো তাই আমি তড়ি ঘড়ি ছুটে এলাম কোথায় সা হ্যাঁ মানে সর্ষ কি হলো বলো সর্বমঙ্গলা কি না কিছু না কিছু ছিল না আরে কিছু না কি কি হচ্ছে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবে আমি তো পরিষ্কার শুনতে পেলাম তুমি সাপ সাপ বলে চিৎকার করছো তুমি তো উঠতেই পাচ্ছিলে না কোমরের ব্যথা এখন আবার এসে দেখছো তুমি তাল গাছের মতো দাঁড়িয়ে রয়েছো কি হয়েছে ব্যাপারটা বলো তো ম্যাজিক ম্যাজিক ঠিক মেজো বৌমা তুমি কি বলতে চাইছো বলো মানে মানে সেরে গেছে হ্যাঁ আসলে মা ওই ডক্টর মিত্র না ভগবান উনি উনি স্বয়ং ভগবান উনি একটু ছুলেই সব রোগ সেরে যায় ডক্টর মিত্র ভগবান মানে ছুঁয়ে দিলেই সেরে যায় তাই তো উনি তোমাকে কখন ছুঁয়েছে উনি চলে যাবার পরেও তো তুমি ব্যথায় কাতরাচ্ছিলে শোনা আসলে কি বলুন তো মা আনন্দে মেজদি ভাইয়ের মাথাটাই গুলিয়ে গেছে কি বলতে কি বলছে বুঝতে পারছে না আহ তা তুমি বুঝেছো তো মা কি বুঝেছো আমাকে একটু বলে দাও তাহলে আমিও একটু কৃতার্থ হই বলছি মা মেজদা ভাই তো ওষুধ কিনে দিয়ে অফিসে চলে গেলেন তারপর একটা ক্যাপসুল খাওয়ার 10 মিনিটের মধ্যেই ম্যাজিকের মতো সব ব্যথা উধাও তাই নাকি মিস বুমা যাক বাবা ঠাকুর ঠাকুর উফ আমি তো শান্তি পেলাম আসলে খুব ঘাবড়ে গেছিলাম আচ্ছা তুমি সাপ সাপ বলে যাচ্ছিলে কেন হ্যাঁ সাপ সাপ মানে আমি বলছি মা ব্যথা কমে যাওয়ার পর মেজদি ভাই আমাকে আনন্দে জড়িয়ে ধরে বলল সর্বমঙ্গলা এখন যদি ঘরে সাপ ঢোকে তাহলে আমি এক লাফে বিছানা থেকে নেমে যাব দেখবে কিভাবে বলেই সাপ সাপ বলে বিছানা থেকে তড়াং করে লাফ দিয়ে দিল কি মেজদি ভাই ঠিক বলছি না 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 মিজু বৌমা এটা তুমি খুব অন্যায় করেছো দেখো তোমার কোমরে ব্যথা একটু আগে পর্যন্ত ছিল এখন তুমি এরকম লাফালাফি করলে কি করে হবে তুমি একটু শুয়ে বসে রেস্টই নাও এরকম করলে হঠাৎ করে আবার ব্যথা বেড়ে যেতে পারে মা কি বললেন শুনলে মেজদি ভাই এখন কয়েকটা দিন কিন্তু তোমায় খুব সাবধানে থাকতে হবে কোনো ভারী কাজ করবে না মেজদি ভাই বলছিল এখন সব কাজ নাকি নিজেই করতে পারবে আমার আর এখন সব সময় এখানে থাকার দরকার নেই কি মেজদি ভাই তাই তো না না মা আমি এখন সব করতে পারবো ও যাক যাক ঠিক আছে ঠিক আছে মেজ বৌমা যখন বলছে নিজেই সব করতে পারবে তাহলে তুমি এখন যাও তুমি যে মেজ বৌমার জন্য এতক্ষণ যেটুকু করেছো তাতে মেজ বৌমাও খুশি আর ঠিক আছে তুমি যাও তোমার অন্য কাজগুলো সেরে নাও একটা কথা বলবো মা বলো কি কথা আমি তো এখন নতুন করে ব্যবসাটা সাজাতে চাইছি আর মা এটা তো আমাদের পারিবারিক ব্যবসা আমরা লোকজন লাগিয়ে কাজ করাচ্ছি অনেক মাল বানিয়ে বাজারে ডেলিভারি দিতে হবে অনেক বড় একটা উদ্যোগ তাই বলছিলাম মা আমি মাল ডেলিভারি করার আগে বাড়িতে একটা ছোট করে পুজো দিতে চাই আর সেই পুজোটা যদি আপনি একটু উদ্যোগ নিয়ে করান তাহলে আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো মা
একটু দয়া করবেন মা, আমিও তো আপনার একটা সন্তান। আমি আপনার কাছে এটুকু বায়না করলে আপনি কি আমায় ফিরিয়ে দেবেন মা? বরফ গলে না যায়। ঠিক আছে, করতে পারো। বাড়াবাড়ি তো আর কম করনি, এখন যখন একটা ভালো কাজ করতে চাইছো করো, আমি আমি তোমাকে বাধা দেব না। তাহলে মা আপনি ষড়যন্ত্র করতেই পারো, আমি তোমায় বারণ করছি না। কেন বলো তো? কারণ আমার নিজের উপর এটুকু আস্থা আছে যে তুমি যতবারই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি ঠিক ততবারই এইভাবে তোমার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব। 100% গ্যারান্টি দিয়ে গেলাম। এবার কি হবে? আমি ধরা পড়ে গেছি জানলে তো সমীলি আরো রেগে যাবে, এমনিতেই রেগে আছে। সুকান্ত তাকে কি টাকাটা দেবে আজকে? ও দিদি, কি হয়েছে গো? আসলে আজ একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমার মনটা খুব খুশি খুশি আছে। আসলে আমার এই ব্যবসার ব্যাপারটা প্রথমে আমার শাশুড়ি মা মেনে নেননি, কিন্তু এখন উনি অনুমতি দিয়েছেন। আমি একটা পূজো করব বলাতে উনি মত দিয়েছেন। ও, সেই জন্য এত খুশি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার প্যাকেটগুলো বানিয়ে ফেলো তো। হ্যাঁ দিদি, একটা কথা ছিল। বলছিলে না ধূপকাঠি বানিয়ে বিক্রি করার জন্য কিছু সেলসম্যান চাই? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের পাড়ার কিছু ছেলেকে আজ ডেকেছি। ওরা যে যার মতন কাজ করত, কিন্তু লকডাউন শুরু হওয়ার জন্য সবার কাজই বন্ধ, তাই আমরা আজ সবাইকে ডেকেছি। আমরা এসে গেছি। দিদি, বগা এসে গেছে। এই হলো আমাদের সর্বমঙ্গলা বৌদি। নমস্কার বৌদি, আমার নাম বগা, আমি আইসক্রিম বিক্রি করতাম। নমস্কার বৌদি, আমি ভোলা। নমস্কার বৌদি, আমার নাম লালটু। আমার নাম ছোটকা। নমস্কার বৌদি, আমি নারু। আপনারা বসুন না, বসুন। ওদের আপনি বলবেন না দিদি, ওদের বয়স খুব কম। বগা তো প্রায় আমারই বয়সী। হ্যাঁ বৌদি, আমি আর বলু ছোট থেকেই খুব বন্ধু। দেখো, আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি,
আমাদের এই লোকাল আর কলকাতার দুই প্রান্ত মিলিয়ে মোট 775টা রিটেল স্টোর আছে, সেগুলোতে সাপ্লাই করতে হবে। দেখো আমাদের তো কোনো বড় কোম্পানি নয়, প্রথমে পায়ে হেঁটেই লোকাল দোকানগুলোতে সাপ্লাই করতে হবে। পারবে তো তোমরা? খুব খাটনির কাজ কিন্তু। পারবো বৌদি, আপনি যদি লড়াই করে এত কিছু করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? খাটনি নিয়ে ভাববেন না বৌদি, পরে কোম্পানি বড় হলে না একটা গাড়ির ব্যবস্থা করা যাবে মাল ডেলিভারি করার জন্য, কি বলিস তোরা? একদম, খুব ভালো আইডিয়া, তাহলে তাই করব। বাহ, সব প্ল্যানিং হয়ে গেল, তাও আবার আমাকে বাদ দিয়ে। কেন, আমি অ্যান্টি গ্রুপে আছি তাই বলে নাকি?